ছয় মাসে রিজার্ভ থেকে $670 কোটি বিক্রি আমদানির ব্যয় রপ্তানির আয় দিয়ে মেটানো যাচ্ছে না, আসছে না আশানুরূপ রেমিটেন্স। ফলে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সংকট চরম আকার ধারণ করেছে। এটি সামাল দিতে বৈদেশিক মুদ্রার মজুদ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি 2023-24 অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই থেকে ডিসেম্বর সময়ে $670 কোটি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সময়ে বাণিজ্যিক কিছু ব্যাংক থেকে $1 বিলিয়ন মতো অর্থ কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে এই তথ্য নিশ্চিত করেছে। সরকারের জ্বালানি, সার ও খাদ্য আমদানির জন্য রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণের শর্ত পূরণের জন্য ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও বাজারে এখনও ডলার সংকট চলছে, ডলার বিক্রি করার মতো পরিস্থিতিতে নেই ব্যাংকগুলো। এরপরও কিছু ব্যাংক উচ্চ মূল্যে প্রবাসী আয়ের ডলার কিনে তা আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ব্যাংকগুলো এখন ১০৯.৫০ দামে প্রবাসী ও রপ্তানি আয়ের ডলার কিনছে, আর আমদানিকারকদের কাছে বিক্রির ক্ষেত্রে ডলারের আনুষ্ঠানিক দাম হচ্ছে ১১০ টাকা। তবে বেশিরভাগ ব্যাংক ডলার বিক্রিতে ১১০ টাকার বেশি দাম নিচ্ছে। সরকারি বেসরকারি ব্যাংকগুলো প্রবাসী আয়ে নিজেদের 2.5% প্রণোদনা সহ প্রতি ডলার কিনছে ১১২ টাকায়। আবার কিছু ব্যাংক ১২৩ টাকা দামেও প্রবাসী আয় কেনে। উচ্চ মূল্যে কেনা ডলার তারা কম মূল্যে বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকে গত 30 নভেম্বর মোট রিজার্ভ ছিল $25.02 বিলিয়ন, যা IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী $19.40 বিলিয়ন। তবে 28 ডিসেম্বর রিজার্ভ বেড়ে $27.04 বিলিয়ন উঠেছে, যা BPM-6 অনুযায়ী $21.66 বিলিয়ন। IMF-এর ঋণের কিস্তি ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বাজেট সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের অর্থ ছাড় হওয়ার ফলে রিজার্ভ বেড়েছে। তবে নভেম্বর ডিসেম্বরে এই দুই মাসের আকুর বিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিতে হবে, এতে করে আবারও রিজার্ভ কমে যাবে। অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংক আগে বেসরকারি আমদানিকারকদের ডলার দিলেও এখন দিচ্ছে না, এর ফলে ডলার সংকটে আমদানির ঋণপত্র খোলা কমিয়ে দেয় ব্যাংকগুলো। বর্তমানে ছোট বড় সব আমদানিকারকে ঋণ খুলতে সমস্যায় পড়েছেন।